নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছেন স্নোফল হচ্ছে, এখন দুপুর 12টা বাজছে প্রায়, স্নোফল স্টার্ট হয়েছে। এখানে সবসময় স্নোফল হয় না, যেমন সিওলে সবসময় মোটামুটি স্নোফল হয়, এখানে মাঝে মাঝে হয়, হয়তো রাতের দিকে হলো, সকালে দেখবো কোনো স্নোই নেই, হয়তো সবই গলে গেছে, এরকমই হয়। তো আজকে স্নোফলটা অনেকটাই হচ্ছে দেখতে পাচ্ছি। চলুন একটু নিচে দিয়ে গিয়ে দেখি কেমন লাগছে। এই দেখুন, আমাদের গলিটাই স্নোফল হচ্ছে, রাস্তাটা পুরো বরফে ঠেকে গেছে। স্নোফল হলে এখানে গাড়ি ঘোড়া কমই চলে, এখন প্রচণ্ড স্নোফল হচ্ছে। আমরা আজকে বেরোবো কিন্তু পরে, এখন না, এখন দুপুরবেলায়। দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সব স্নোগুলো মাথায় পড়ছে, রাস্তাটাও হচ্ছে। আমরা পরে বেরোবো, এখন 12টা 12টা বাজছে, জাস্ট লাঞ্চ করেছি। বিকালে 4টে 4:30 দিকে বেরোবো, তখন যদি স্নোফল হয় তখন দেখা যাবে, এখন ঘরে যাই, কারণ এই দুপুরবেলায় গিয়ে কোনো লাভ নেই। এটা আমাদের বিল্ডিংটা, আমরা 3তলাতে থাকি। চলুন ঘরে ফিরে যাই, আবার বিকেলবেলায় বেরোবো। চলুন এই শীতের সময় একটু পেঁয়াজি করি, পেঁয়াজি আর গরম গরম আদা দিয়ে চা। উফ, এই শীতের সময় যা লাগে। তো এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি, একটা পেঁয়াজ কাটলেই হয়ে যায়, যেহেতু ছোট ছোট পেঁয়াজ, দুটো কাটলেই আমাদের হয়ে যাবে। আর কিছু লঙ্কা কেটে নিচ্ছি, পেঁয়াজিতে পেঁয়াজ আর লঙ্কায় লাগে, আর বেসন, একটু লবণ আর একটু ভাজা মশলা দেবো, আর কিছু লাগবে না। এই যে এবার পেঁয়াজিটা দিয়ে দেবো তেলে, হয়ে গেছে পেঁয়াজি ভাজা। এখানে পেঁয়াজি, এই যে আমি আদা দিয়ে চা করে নিয়েছি, আর সঙ্গে গরম গরম পেঁয়াজি, বাইরে স্নোফল, সঙ্গে পেঁয়াজি আর আদা চা। চলুন বেরিয়ে পড়ি, এখন 4টে বেজে গেছে, আমরা আবার বেরিয়ে পড়েছি। দেখুন এই 2 ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে কতটা স্নো পড়েছে, আর পুরো গলিটা বরফে ঢেকে গেছে, গাড়িগুলো বরফে ঢেকে গেছে। কি ভালো লাগছে, কারণ স্নো এরকম আমি আগে কোনো দিন দেখিনি কোরিয়াতে, সেটাই আমার প্রথম। চলুন একটু দোকানে যাব, কিছু কেনাকাটা আছে, দরকারি কেনাকাটা, ওই জন্য এই স্নোফলে বেরিয়েছি। দেখুন খুব একটা লোকজন নেই, একই স্নোফল হচ্ছে, দরকার ছাড়া কেউ বেরোয় না, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আজকে -7। অল্প স্নোফল বা স্নো গলতে লাগলে তখন রাস্তাটা প্রচণ্ড পিছলে যায়, এমনি স্নো থাকলেও, খুব বরফ থাকলে সেখানে পিছলোই না, কারণ আটকে থাকে পাটা। কিন্তু এই যে অল্প অল্প স্নো পড়ে থাকলে বা স্নো গলে গেলে, রাস্তা তো ভিজেই থাকে, একটু একটু স্নো থাকলে প্রচণ্ড স্লিপারি হয়। আর এখানে তো রাস্তা সমতল নয়, কো এব্রো খেব্রো, কারণ এটা পাহাড়ি এলাকা, প্রচণ্ড স্নো পড়ছে। দেখুন আমি ছাতা নিয়েও বেরোইনি, আর বাকিরা সব ছাতা নিয়ে বেরিয়েছে, আমি শুধু একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। চারিদিকে শুধু স্নো, স্কুটিটাই দেখুন স্নো পড়েছে, গাড়িগুলো, আমার প্রচণ্ড ভালো লাগছে চারিদিকটা। চলুন যাওয়া যাক। আপনাদের কেমন লাগছে স্নোফল দেখে? আমি তো স্নোফলটাকে উপভোগ করছি, খুবই ভালো লাগছে। এর আগে কোনো দিন এরকম স্নোফল আমি উপভোগ করিও নি, আর বরফ এইভাবে আমি দেখিও নি। এটা আগের দিন তো চার্জটা দেখিয়েছিলাম, এখানে কত স্নো পড়েছে, চারিদিকটা স্নোয়ে ভর্তি। এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতর, চারিদিকে দেখুন শুধু বরফ আর বরফ। অটামের সময় দিকে চারিদিকে লাল, সবুজ, হলুদ এরকম পাতা ছিল, এখন দেখুন সব পাতা ঝরে গেছে, আর চারিদিকে শুধু সাদা বরফ। আবার অন্য সময় স্প্রিংয়ে আবার আলাদা, এটাই হচ্ছে কোরিয়ান নেচার, আলাদা আলাদা সিজনে আলাদা আলাদা সিনারি। এই সময় লোকজন কম রাস্তাঘাটে, আর গাড়িও কম, কারণ রাস্তা খুব স্লিপারি হয়, দরকার না হলে কেউ পেরোয় না। Thank you.
স্নোফল আরও জোরে হতে লাগলো। দেখুন এখন ক্যামেরা করাও বেশ অসুবিধা হচ্ছে, চারিদিকে প্রচণ্ড স্নো পড়ছে। এটা ইউনিভার্সিটির সামনে, স্নোফলটা কতটা বেড়ে গেল দেখুন। এই যে JBNU লেখা আছে, আমরা ইউনিভার্সিটির উল্টো দিকে যে লোটে মাঠটা আছে, লোটে মাঠটিকে কিছু জিনিসপত্র কিনে নেব। আমরা রাস্তা পেরিয়ে এইদিকে চলে এসেছি, দেখুন কত স্নোফল হচ্ছে। এই যে এটা হচ্ছে লোটে মাঠ। দোকানের মধ্যে ঢুকে যাই এবং যেগুলো দরকার কিনে ফেলি, কারণ প্রচণ্ড বাইরে স্নোফল হচ্ছে। চলুন দোকানে ঢুকি। আগে চিকেনটা নিয়ে নিই, এখানে ফ্রেশ চিকেন পাওয়া যায়। দেখুন এটা 800 গ্রামের চিকেন, ওই 6,500 ওন মতন। 1 কেজি চিকেন থাকে, আজকে নেই, তো 800 গ্রামেরটা ওই জন্য নিয়ে নিলাম। আর অন্যান্য মিট আছে, এই যে এখানে পর্ক আছে, বিফ আছে, এখানে সসেস আছে। বাট আমি তো চিকেনই খাই শুধু, আর কিছু খাই না। এখানে কিছু ব্রেড নিয়ে নিলাম, এই ব্রেডটা হচ্ছে 1200 ওন। এখানে আরও আছে, আর একটা নিউট্রেলা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে আমরা সবসময় খাই এই মিল্কটা। এই মিল্কটার প্রাইস হচ্ছে 2200 ওন। এখানে দেখুন আরও কোরিয়ান হেলথ ড্রিঙ্ক আছে। এই যে এটা হচ্ছে পুরো লোটে মাঠ, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে লোটে মাঠ। এবার চলুন পেরিয়ে যাই বিল দিয়ে। এই দেখুন স্নোফল একদম বন্ধ হয়ে গেছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। এটা ইউনিভার্সিটির সামনেটা, গাছগুলোতেও বরফের চাদরে মুড়ে গেছে। স্নোফলের সময় অত লোকজন ছিল না, এখন দেখুন অনেক লোকজন বেরিয়েছে, সবাই ফটো তুলছে। আমিও কিছু ফটো তুলে নিলাম এখানে। আমরা ইউনিভার্সিটির ভেতর ঢুকে গেলাম, এদিক দিয়ে বাড়ি যাব এখন। এটা দেখুন ছাদগুলো সব সাদা, গাছের পাতা সাদা, সব বরফ পড়ে এত সুন্দর লাগছে জায়গাটা। এটা ইউনিভার্সিটির মেন এন্ট্রান্সটা, চারিদিকে শুধু সাদা আর সাদা। আমার খুব ভালো লাগছে বরফগুলো। গাছের ওপর বরফ পড়ে আছে, ওগুলো আমি আমার ওপর ফেলছি। দেখুন পুরো আমার চুল, টুপি, হাতে সব বরফ আর বরফ হয়ে গেছে। আমার বেশ মজা লাগছে, এখানে আমি বরফ নিয়ে খেলা করছি, শুধু ছুটছি ওপরে আর আমার ওপরই পড়ছে। চারিদিকটা এত সুন্দর লাগছে। আর তবে খুব সাবধানে হাঁটতে হচ্ছে, কারণ একটু পিছল খাটছে যেখানে যেখানে বরফ সরাচ্ছে, এখন থেকে বরফ সরাতে লেগেছে। চারিদিকে মনে হচ্ছে যেন একটা সাদা চাদরের আস্তরণ দিয়েছে, আমি এখনো বরফ নিয়ে খেলা করছি। আর মনে হচ্ছে না গাছের ওপর যেন তুলো আছে, সব একদম পেঁচা পেঁচা তুলো গাছের ওপরে রাখা আছে। কি সুন্দর লাগছে চারিদিকটা, আমি বলে বোঝাতে পারবো না। গাড়িগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে, কারণ শিফট কাটা ভয় আছে। দেখুন কত আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে চারিদিকে। আমি একটা স্নোবল করে ওর দিকে ছুড়লাম, কিন্তু লাগলোই না আমার নিশানা। দিয়ে আমি সেকেন্ড স্নোবলটা করলাম, এবার ওর দিকে লেগেছে এবং এটা নিয়ে আমি খেলা করছি। আমি এত স্নোবল করছিলাম আমার গ্লাভস ভিজেই গেছে, দিয়ে গ্লাভসটা খুলে পকেটে রেখে দিয়েছি। দেখুন বাইকগুলো পুরো স্নোয়ে ভর্তি হয়ে গেছে।
সন্ধে হয়ে গেছে, চারিদিকে লাইট চলে উঠেছে, এবার বাড়িও ফিরি। অনেকক্ষণ আমরা ঘুরে বেড়াচ্ছি, আবার একদিন বেরিয়ে আপনাদের বরফ দেখাবো। এখন প্রচন্ড ঠান্ডা লাগছে, একে সন্ধে হতে লেগেছে। আর আগেই বললাম আজকে -7 ডিগ্রি, যত রাত বাড়বে তত মাইনাসের দিকে যাবে, প্রচন্ড ঠান্ডা পড়বে। বাট এটা একটা আলাদাই অনুভূতি ঠান্ডার মধ্যে, ঠান্ডার দেশে থাকা। সিওলে যেমন আমরা শুনি প্রায় বরফ পড়ে, এখানে বরফ পড়ে মাঝে মাঝে, বাট এইরকম বরফ আমি এই প্রথম দেখলাম, মানে আজকে। অন্যদিন কি হয়, রাতের বেলায় পড়ে, দিনে হয়তো হালকা বরফ থাকে বা অতটাও থাকে না, কিন্তু আজকে দেখুন চারিদিকে শুধু বরফ বরফ। আর স্নোফলটা খুব ফিল করলাম আজকে। আপনাদের কেমন লাগলো আমার সাথে স্নোফলটা দেখতে, চারিদিকে বরফগুলো দেখে অবশ্যই আমাকে জানাবেন। চলুন বাড়ি ফিরে যাই, চারিদিকে লাইট চলে উঠেছে আর এদিকে সূর্যও ডুবতে লেগেছে, এবার আমরা বাড়ি ফিরে আসি। খুব মজা লাগলো, চারিদিকে শুধু বরফ আর বরফ, আমার খুব আনন্দ হচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে বরফ পরিষ্কার করছে, চলো না এগিয়ে গিয়ে দেখি। এই দেখুন ওরা বরফ পরিষ্কার করছে ব্লো ডায়ার টাইপের কিছু দিয়ে, রাস্তা থেকে সব বরফ সরিয়ে দিচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের বং লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও ঠান্ডাটা খুব ভালো উপভোগ করুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। খামসা হামিদা।